আজি নবরাত্রি পূজার চতুর্থটো দিন আর গহপুরের শ্রী শ্রী স্থায়ী দুর্গা মন্দির পুয়ারে পড়া যা নবরাত্রি পূজা চলি আছে আর চতুর্থ দিনের যে কার্যসূচী সে রূপায়ণ হয়ে আছে। আর এইবেলি এই স্থানতেই উলহ মালহে দুর্গোৎসব অনুষ্ঠিত হব ব্যবসায়ী সন্থার উদ্যোগত। আর যেহেতু এভাগ স্থায়ী এভাগ দুর্গা মন্দির আর ইয়ালৈ বিভিন্ন প্রান্তরপরা ভক্তর লানি নিচিঙা সুদ হয় দুর্গোৎসবের দিনকাত। আর এই মুহূর্তে আমি দেখাইছো নবরাত্রির যেহেতু চতুর্থ দিন আর চতুর্থ দিনের যে কার্যসূচী সে রূপায়ণ হয়ে আছে। মানে পোনে পোনে পূজার ওসরে আইসো, আপনার ওসরে আইসো কি কব আজি যেহেতু নবরাত্রির চতুর্থটো দিন, পূজা অর্চনা কেনেদরে চলি? হয় নমস্কার। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেই ন সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ওমে ব্রাহ্মণী কুমারী বিশ্বমাতা প্রসিদ্ধ মে রূপং দেহি যশু দেহি ভাগ্যং দেহি ভগবতী দেহি মে পুত্রান দেহি ধ্যানন দেহি সর্বান কামস দেহি মে চন্দ্রনৈন সমাবদ্ধে কুঙ্কুমেন বিলপিতে বিল্বপত্র কিতাপিরে দুর্গতং শরণাগত। আজি দুর্গা পূজার মহালয়ারপরা ধরি আজি চতুর্থটো দিন হয়েছে। আজি কুষ্মাণ্ড দেবীমার পূজা অর্চনা হয়ে আছে, পূজা অর্চনা ইতিমধ্যে সমাপ্ত ঘটিছে। এই পূজার নটা রূপ আছে, এই নটা রূপত পূজা ভাগ করা হয়। আজি কুষ্মাণ্ড দেবীর পূজা ঠিক তেনেকৈ তেওঁর রূপেরে এই নটা দিনেরে তেওঁক পূজা করা হব, নবরাত্রি বলে কোৱা হয়। পূজা ভাগর উদ্দেশ্য হৈছে মা মহাময়া মাতৃ পৃথিবীলৈ নামি আহিছে আর সকলো রাইজর এবার দেবী দোলাত আহিছে আর যা প্রস্থান ঘোড়াত যাবগৈ। অকমান রাইজ সেই সময়কণ অকমান মানে অসুবিধা হয় আর যাতে মানুষের মাজত কাজিয়া পচাল খং রাগ এনেকুৱা বৃদ্ধি পায় বলে কয়, গতি রাইজ সাবধান হওয়াটা উচিত। আমি প্রার্থনা করি মার দুর্গা শ্রীচরণত প্রার্থনা করি যাতে সেইখিনি নহয়, ভগবতীয় সকল রাইজকে সমদৃষ্টিরে চাই সকলরে সুখ শান্তি বজাই রাখে, সেইখানে আমি মা দুর্গার ওসর আমি প্রার্থনা জানাম যাতে ভগবতীয় ভালে কুশলে রাইজ অসমবাসী রাইজর ভালে ভালো থাকে। নিশ্চয়। আর এনেদরে যে চতুর্থ দিনা নবরাত্রির পূজা চলি আছে আর গহপুরের এইভাগ শ্রী শ্রী স্থায়ী দুর্গা মন্দিরত দুর্গোৎসবের দিনকাত অলেখ ভক্তর আগমন ঘটে আর ভক্তসল আদরিবল এতিয়া সাজু হয়েছে পূজা কমিটির লগতে যে মন্দির পরিচালনা সমিতি আছে আর রাইজর মাজতো ব্যাপক উৎসাহ আনন্দ দেখা গৈছে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।